জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ও জাতীয় চার নেতা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর হওয়ায় জাতির স্বস্তি পেয়েছে বলে জানিয়েছেন চোদ্দ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম দুপুরে এক ভিডিও বার্তায় তিনি কথা জানান বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যাকারী খুনি মালদের পশ্চিম দণ্ড কার্যকর হয় জাতি স্থিতি পেয়েছে বঙ্গবন্ধু খুনি মাজিদের মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে জাতি কলঙ্ক মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আরেসুল হক রবার গুলশানে আইনমন্ত্রীর সরকারি আবাসিক অফিসে এ প্রতিক্রিয়া জানান তিনি পিতা বঙ্গবন্ধুbundhur জন্ম শতবার্ষিকীতে আমরা যে একজনকে এনে ফাঁসির রায় কার্যকর করতে পেরেছি সেটা অনেক স্বস্তির বিষয় আমাদের কাজ এখনো শেষ হয় নাই আমরা ক্যাপ্টেন বরখাস্ত মাজেদের ফাঁসির কার্যকরের মাধ্যমে এই প্রতিশ্রুতির কিছুটা হতে পালন করেছি আর যারা বাকি আছে তাদেরকে ধরে এনে এই রায় কার্যকর করার পরেই আমাদের এই মামলার রায়ের বাস্তবায়ন সম্পন্ন হবে